বন্ধুরা এই ভিডিওতে আমি ডিসকাস করব আপনারা ফ্রিতে কিভাবে কোচিং নেবেন সরকারি চাকরির পরীক্ষার কোচিং ইনফ্যাক্ট আপনারা পুলিশের পরীক্ষার কোচিং কিভাবে নেবেন সরকারিভাবে আপনাদেরকে কোচিং প্রদান করা হবে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে এবং উচ্চশিক্ষক দ্বারা আপনাদেরকে খুব সুন্দরভাবে কোচিং প্রোভাইড করা হবে এবং সেটা সরকারিভাবে হবে আপনাদের কোনো টাকা লাগবে না কিন্তু আপনারা সেই কোচিং নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা প্রিপারেশান করতে পারবেন পরীক্ষার জন্য আর আমি ডেসক্রিপশানে দুটো বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে পুলিশের চাকরির জন্য প্রচণ্ড ভালো মাপের কিন্তু আপনারা লাস্ট মিনিট সাজেশন এবং প্র্যাকটিস বুক প্রশ্ন উত্তর সমস্ত রকম সাপোর্ট পেয়ে যাবেন ডেসক্রিপশানে দুটো বইয়ের লিঙ্ক দেওয়া থাকছে বইগুলো যদি ইউজ করতে পারেন আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে আশা করা যায় সর্বপ্রথমে আপনাদেরকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে যে ওয়েবসাইটটার নাম হচ্ছে ডব্লিউ এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা সর্বপ্রথম ভিজিট করবেন আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি ডাব্লিউইম ডট জি এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু দেখবেন এই জায়গায় বাঁদিকে কিন্তু একটা নতুন লিঙ্ক চালু হয়েছে আপনারা এখানে হেল্পলাইনে ফোন করে যোগাযোগও করতে পারেন এইখানে দেখবেন দেওয়া আছে একটা ট্রেনিং প্রোগ্রাম তার থেকে এখন একটা নতুন অ্যাক্টিভিট হয়েছে সেটা হচ্ছে পুলিশ কনস্টেবলের জন্য ফ্রি কোচিং দেওয়া হবে যেটা হচ্ছে বোথ লেডিজ অ্যান্ড জেন্টস আপনারা এটার উপর ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ খুলবে এরকম এইখানে আপনাকে একটু আবেদন করে দিতে হবে এরা কিন্তু ফ্রি কোচিং দেবে আপনাদের আবেদনের উপর বেস করে নোটিশটা দেখে নেবেন এখানে টোটাল নোটিশ দেওয়া আছে তারপরে যেটা করতে পারবেন অ্যাপ্লাই নাও আছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট আছে আপডেট অ্যাপ্লিকেশন আছে এখানে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন অ্যাপ্লাই না হতে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ খুলবে যেটা থাকবে এই রকম এইখানে আপনাকে কিন্তু পুরো ফর্মটা ফিল করে আপনাকে আবেদনটা করতে হবে আপনি এখানে স্টুডেন্টসের ডিটেলস হিসাবে আপনার নাম দেবেন যেটা হচ্ছে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তারপরে এখানে বাবার নাম বসাবেন বাবার নাম টাইপ করবেন করে আপনার জেন্ডার টাইপ করবেন মেল না ফিমেল তারপরে ডেট অফ বার্থ তারপরে অ্যাপ্লিকেশানের একটা আপনার যে অ্যাপ্লিক্যান্ট আপনি আপনার একটা পার্সোনাল ইমেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন পার্সোনাল ইমেল আইডিটা লিখে দেবেন আপনি কোন ভাষায় পরিচিত সেটা আপনি এখানে ঠিক করবেন আপনারা বাংলা ইংরাজি দুটোই করবেন হিন্দি জানা থাকলে হিন্দি করবেন না থাকলে করবেন না তারপরেই কিন্তু আপনাকে এখানে একটা ফটো আপলোড করতে হবে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবেন আপলোডে ক্লিক করবেন আপনার ফটো সিলেক্ট করবেন সেটা আপলোড হয়ে যাবে চল্লিশ তিরিশ কেবির মধ্যে আপনি রাখবেন জেপিজি ফরম্যাটে তারপরে আপনার এখানে ঠিকানা বসাবেন ডিস্ট্রিক্ট টোটাল বসিয়ে দেবেন আর এখানে আপনি ব্লকিং এলাকায় থাকেন না মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন অর্থাৎ আরবান না রুরাল সেটা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড আপনারা লিখবেন প্রত্যেকটা ফর্ম আপনাদের যা যা চাইছে ডিটেলস এখানে দেবেন ডিটেলস দেওয়ার পর আপনারা সবশেষে এইখানে দেবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোন যোগ্যতায় আপনারা পুলিশের চাকরিতে আবেদন করেছেন বা বর্তমান আপনার যোগ্যতম স্ট্যাটাসটা কী আছে সেটা এখানে লিখবেন লিখে আপনার কমিউনিটি চুজ করবেন মুসলিম না হিন্দু তারপরে ক্যাটাগরি আছে সমস্তটা ফিল আপ করবেন সমস্তটা ফিল আপ করার পর এইখানে আপনাদেরকে দেওয়া হবে কোচিং সেন্টার চয়েস করার জায়গা আপনি কোন কোচিংয়ে পড়তে যেতে চান জেলা অনুযায়ী আপনারা চুজ করে নেবেন সর্বপ্রথম এখানে জেলা চুজ করবেন আপনারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনারা প্রপোজ সেন্টার বা ভেনু কোথায় শিখতে যেতে চাইছেন করবেন এটা ফার্স্ট চয়েস থাকবে এবং তারপরে আপনি সেকেন্ড চয়েস করতে পারবেন সর্বপ্রথম ডিস্ট্রিক্ট চুজ করবেন ফার্স্ট চয়েসের ক্ষেত্রে তারপরে ওই ডিস্ট্রিক্টের যে ভেনুগুলো আছে যেখানে যেখানে শেখানো হয় সেখানগুলোর মধ্যে যেটা আপনার কাছাকাছি হবে সেটাকে আপনি এখান থেকে চুজ করবেন সেকেন্ড চয়েসেও আপনি ডিস্ট্রিক্টটা ফার্স্ট চুজ করবেন তারপরে সেই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে এবার যত বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাদেরকে ছড়িয়ে দেওয়া হবে তার মধ্যে দুটো চয়েসের মধ্যে আপনাকে চেষ্টা করবে তারা আপনার পছন্দ মতো কোনো কোচিং সেন্টারে আপনাকে পড়ানোর যদি একান্তই প্রচুর ক্যান্ডিডেট এইখানে আবেদন করে ফেলে তাহলে কিন্তু আপনাদের ভেনু চেঞ্জ হলেও হতে পারে তবে ফার্স্ট এবং সেকেন্ড চয়েসের মধ্যে অবস্থই থাকবে সর্বপ্রথম ফার্স্ট চয়েসে আপনাকে দেওয়ার চেষ্টা করা হবে যদি ফার্স্ট চয়েসে ক্যান্ডিডেট ফুলফিল হয়ে যায় তাহলে আপনি সেকেন্ড চয়েসে যে ভেনু নেমটা দেবেন সেখানে আপনাকে পড়ানো হবে তারপর এখানে একটা ক্যান্ডিডেটের ডিক্লারেশান আছে যেটাকে আপনাকে এখানে চেকমার্ক করতে হবে চেকমার্ক করার পর আপনি এইটাকে ক্যাপচাটাকে এখানে দেখে দেখে বসিয়ে দেবেন তারপরে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে পরবর্তী যে অনস্ক্রিনে আপনাকে মেসেজ দেবে সেই রকমভাবে ফলো করতে হবে এই ছিল ভিডিও এবং আপনার ইমেল আইডিতেও কিন্তু কিছু স্ট্যাটাস যাওয়ার সম্ভাবনা থাকছে যদি কোনো সমস্যা থাকে রিগার্ডিং দিস ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং মতামত জানান আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে পুলিশের বই অবশ্যই কিনুন